আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আর একবার সততা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে। আমি মোহাম্মদ আলামিন হোসাইন, স্বপ্নের নির্মাণ বিশ্বস্ত সহযোগী আমাদের সততা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনাদেরকে দিচ্ছে অনলি 60% ডাউন পেমেন্ট এবং 30 মাসের সহজ কিস্তিতে বিল্ডিং করার সুবর্ণ সুবিধা। প্রিয় ভাই ও বন্ধুরা, আগামী পথ চলা হোক সততার সাথে, সেই অঙ্গীকার নিয়ে কিন্তু আমাদের সততা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কোম্পানি সারা বাংলাদেশ ইতিমধ্যে আপনাদের দোয়ার বরকতে আমরা কাজ করে যাচ্ছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত দূর দূরান্তে গিয়ে তেরকমভাবে কাজ করা হয়নি, যদিও তো আমাদের উদ্যোগ যে সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের একটি করে বিল্ডিং প্রত্যেকটা গ্রামে থাকবে, এরকম উদ্যোগ নিয়েই কিন্তু আমাদের ইস্যুদাতা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কোম্পানির পথ চলা। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি সিমসাম একতলা ডুপ্লেক্স বাড়ি নিয়ে চলে আসলাম। এই বাড়িটি খরচ সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। এই বাড়িটি করতে কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে, তো সর্বপ্রথম আমরা একটু ড্রয়িংটা দেখে নেব, তারপর বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। এই বিল্ডিংটি করতে হলে যেভাবে ড্রয়িংটি সাজানো হয়েছে, রুমগুলো একটু ছোটো করে দেখানো হয়েছে, আপনাদের চাইলে হয়তো বার একটু বড় করে নিতে পারেন। 24 ফিট 8 ইঞ্চি বাই 32 ফিট 10 ইঞ্চি, এটা হলো আমাদের যেই দেয়াল হবে, দেয়ালের বাইরের সাইড, এবং যদি তাদের কার্নিশ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কার্নিশে একটু বাড়বে। তো বন্ধুরা দেখুন, এখানে 10 ফিট বাই 10 ফিট এবং 10 ফিট বাই 9 ফিট দুটি রুম দেখানো হয়েছে। একটি কার পার্কিং, আপনার চাইলে কার পার্কিংটি রাখতে পারেন, যাদের আসলে ছোটোখাটো ফ্যামিলি একটি গাড়ি আছে, অফিসিয়াল কোনো ডিউটি করেন তাদের জন্য মানে এই ডিজাইনটি। তো কার পার্কিংটি আপনারা না রেখে এখানে একটি রুম করতে পারেন যাদের রুম করার ইচ্ছা। একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি টয়লেট এবং একটি কিচেন। আউটসাইডে বের হওয়ার জন্য ঠিক সামনের দিক দিয়ে গেটটি, আপনার চাইলে কিন্তু এরকম মাপে আসলে ড্রয়িংটা করে নিতে পারেন। তো দেখুন সামনের কাজটি কি অসাধারণভাবে সাজানো হয়েছে। আসলে যাদের মানে সিমসাম বাড়ির প্রয়োজন, যে অল্প টাকায় সুন্দর করে একটি বাড়ি করবেন, তাদের জন্য আসলে ডিজাইনটি। তো দেখুন অসাধারণভাবে কিন্তু সামনের কাজ এবং ওপরের কাজগুলো সাজানো হয়েছে। তো কালারটাও আপনারা চাইলে আপনারা মন মতো করে নিতে পারবেন। এখানে সাদা এবং ব্ল্যাক কালার রাখা হয়েছে, যে কালারটা এখানে আছে এটাও কিন্তু মানে মোটামুটি বিল্ডিংটির জন্য পারফেক্ট একটি কালার। যাদের গোছালো ছোট্ট একটি ফ্যামিলি, তাদের জন্য এরকম একটি বাড়ি হওয়াই উচিত। মেন গেটটি সামনে দিয়ে রাখা হয়েছে, আপনারা হয়তো বা দেখতেছেন। তো আপনারা যারা এই বিল্ডিংটি মানে কমপ্লিট করতে চান, তাদের জন্য বলে রাখি যে এই বিল্ডিংটি কমপ্লিট করতে হলে আপনারা যদি সেম ড্রয়িং করেন সেম মাপে, তাহলে আপনারা 12 থেকে 13 লক্ষ টাকা হলে বিল্ডিংটি কমপ্লিট করে নিতে পারবেন। এবং যদি রুমগুলো আরেকটু বড় করেন, তাহলে অবশ্যই 15 থেকে 16 লক্ষ টাকার ভিতরে হলে আপনারা রুমগুলো আরেকটু বড় করে সাজিয়ে গুছিয়ে সেম ডিজাইন রেখে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদেরকে যদি কেউ দিয়ে করাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে কানেক্ট করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।